নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। আজ আমরা এর আগের দিন যে বিরাম চিহ্ন পড়েছিলাম বন্ধুরা, সেই বিরাম যে চিহ্ন, সেই বিরাম চিহ্ন যে বিরতিকাল, কি বললাম, বিরাম চিহ্ন যে বিরতিকাল, আজ আমরা বিরাম চিহ্নের বিরতিকাল এবং তার যে চিহ্নটা, অর্থাৎ কোন বিরাম চিহ্নটার আকৃতি কেমন, সেই জিনিসটা সম্পর্কে কিন্তু শিখব। কি বললাম, আজ আমরা বিরাম চিহ্নের আকৃতি এবং বিরাম চিহ্নের যে বিরতিকাল সেটা সম্পর্কে শিখব। দেখো বন্ধুরা, আমি বারবার বলেছি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? না বুঝলে কিন্তু, মুখস্থ করলে কিন্তু সমস্যা। আর দ্বিতীয়ত টপিকটা একবার ভাবো যে বিরাম চিহ্ন বা আকৃতিবাদের বিরতিকাল। আমরা সাধারণত বিরাম চিহ্নের আকৃতিটা জানি যে বিরাম চিহ্ন হচ্ছে ঠিক এরকম দেখতে, কিন্তু বিরাম চিহ্নের জন্য কতটা থামতে হয়, কি করতে হয়, এই ধারণা কিন্তু আমাদের মধ্যে কিন্তু নেই। আমরা জানি না, আমরা বিরাম চিহ্ন থাকে, আমরা দেখি, এটা ব্যবহার করি, কিন্তু জানি না কোন বিরাম চিহ্নটার জন্য কতটুকু ঠিক থামা প্রয়োজন, না অনর্গল পড়ে যাওয়া প্রয়োজন, অর্থাৎ কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামবো, কোনটায় থামবো না, কতটা থামবো, এই সম্পর্কিত ধ্যান ধারণা সাধারণত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থাকে না। আজ সেই টপিক নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এই যে বিরাম চিহ্নের আকৃতি বা বিরাম চিহ্ন, এটা কী বলতো? ধরো একটা কোনো কবিতা বা গদ্য বা প্রবন্ধ আমরা যখন পাঠ করি, তখন একটানা পাঠ করতে কিন্তু পারি না, মাঝে মধ্যে কিন্তু আমাদের বাকজনদের বিশ্রামের বা থামার প্রয়োজন হয়, যেখানে যেখানে থামতে হয় বিশ্রাম নিতে হয় সেখানে সেখানে বলি বিরাম চিহ্ন। এবার এই বিরাম চিহ্ন একটা আকৃতি, আকৃতি মানে আয়তন বলতে পারো, ঠিক আছে, বা আকৃতি মানে এখানে কিন্তু চিহ্ন বলতে পারো, ঠিক আছে, বা এখানে কিন্তু প্রতীক বলতে পারো। অর্থাৎ প্রত্যেকটা বিরাম চিহ্নে একটা নির্দিষ্ট আকৃতি আছে, একটা প্রতীক আছে, একটা কিন্তু আমাদের কি আছে বলতো বন্ধু, একটা আয়তন রয়েছে। আজ আমরা সেই বিরাম চিহ্নের আকৃতিটা কেমন সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ কোন বিরাম চিহ্ন কেমন দেখতে। ধরো এটা একটা বিরাম চিহ্ন, এটা একটা বিরাম চিহ্ন, এটা একটা বিরাম চিহ্ন, এই যে ফলে এই যে কার আকৃতি কেমন সেটা আজ আমরা জানবো, এবং বাক্যে বা লেখায় যদি কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা হয় কার জন্য আমরা কতটুকু থামবো সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ কোন বিরাম চিহ্নের আকৃতি কেমন, তার জন্য কতটা থামা উচিত আমরা সেই সম্পর্কে জানবো, এবং কোন বিরাম চিহ্নের নামটা বা কেমন, আমরা নামটাও কিন্তু জানি না, আমরা দেখি বিরাম চিহ্নটা ব্যবহার করা আছে কিন্তু নামটা কি সেটাও কিন্তু জানি না, সেই সম্পর্কে কিন্তু আজ আমরা জানবো। তবে এক এক করে আমি আসি, তাহলে তোমাদের পক্ষে বোঝাটা কিন্তু সুবিধা হবে। দেখো, সব থেকে যে বিরাম চিহ্নটা আমরা বেশি ব্যবহার করি তাকে আমরা কি বলি বলতো বন্ধু, দাড়ি। কি বলি বাংলায়, সব থেকে যে বেশি বিরাম চিহ্নটা ব্যবহার করি তাকে বলি কিন্তু দাড়ি। এবার দাড়িকে কিন্তু আরেকটা নাম বলা হয় কিন্তু পূর্ণচ্ছেদ। কি বলা হয় বন্ধু, দাড়ি আরেকটা নাম কিন্তু পূর্ণচ্ছেদ, এবং শেষে বাক্যের শেষে ব্যবহার করা হয় বলে কিন্তু একে কি বলা হয় বলতো, প্রান্তিক ছেদ কিন্তু বলা হয়। তাহলে পূর্ণ অর্থাৎ বাক্যের পরিপূর্ণ থামার জন্য, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি পরবর্তীকালে আলোচনা করব যে দাড়ি কোথায় কীভাবে ব্যবহৃত হয় না হয় সেই সম্পর্কে। আর যেহেতু আমার চিহ্ন এবং সময় নিয়ে ক্লাসটা, সেই ক্লাসটাই করি, পরবর্তী ক্লাসে সব আলোচনা করে দেবো। দেখো, দাড়ি বা পূর্ণচ্ছেদ প্রান্তিক ছেদ যেহেতু শেষে ব্যবহৃত হয় তাই, এবং এর চিহ্নটা এরকম দেখতে, ঠিক আছে? তো দাড়ি বা পূর্ণচ্ছেদের চিহ্নটা পুরো এরকম দেখতে, ব্যাপারটা ক্লিয়ার? এইবার আমি সময়, আমি কতটা থামবো, এই দাড়ির জন্য সময় যেটা থামতে হবে সেটা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড থামা প্রয়োজন, অর্থাৎ কোনো বাক্যের শেষে আমি যদি দেখি যে দাড়ি আছে তাহলে সেখানে কিন্তু আমার 1 সেকেন্ড থামা প্রয়োজন, তাহলে বাক্যের মিনিংটা বুঝতে কিন্তু আমার সুবিধা হয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দাড়ি বা পূর্ণচ্ছেদে বা প্রান্তিকচ্ছেদের চিহ্নটা কি এরকম সোজা একটা দাগ, এবং এর জন্য কতটা সময় থামবো আমি, আমি 1 সেকেন্ড থামবো। এরপরে দেখো, দাড়ির পরে আমরা জানি কমা ব্যবহার করি, দাড়ির পরে কী ব্যবহার করি বলতো বন্ধুরা, কমা ব্যবহার করি, যাকে কমাকে যাকে বলা হচ্ছে কিন্তু দেখো পাদচ্ছেদ বলা হয়, ঠিক আছে, বা দাড়িকে তোমার প্রথম ছেদ কিন্তু কমাকে প্রথম ছেদ কিন্তু বলা হয়। তাহলে কমা বা পাদচ্ছেদ বা প্রথম ছেদ, এর চিহ্নটা কেমন, এর চিহ্নটা এরকম, ঠিক আছে, এর চিহ্নটা কেমন, এর চিহ্নটা কিন্তু বন্ধুরা এরকম। এবার এর জন্য কত সময় থামার প্রয়োজন, কোনো লেখার সময় যদি কি কমা ব্যবহৃত হয়েছে তাহলে কমার ক্ষেত্রে আমার কতটা সময় থামার প্রয়োজন, 1 বলতে যে সময় লাগে। কি বললাম বন্ধুরা, 1 বলতে যে সময় লাগে, যে 1 বলতে যে সময় লাগে সেই সময়টুকু, এই যে মুখে 1 উচ্চারণ করলাম 1, এই বলতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু কিন্তু আমার কমার জন্য থামা প্রয়োজন। যেখানে দাড়ির জন্য 1 সেকেন্ড থামা প্রয়োজন, সেখানে কমার জন্য 1 বলতে যে সময় লাগে সেইটুকু থাকা থামা প্রয়োজন কিন্তু আমাদের রয়েছে। এরপরে দেখো, কমার পরে আছে সেমিকোলন,
কমান্ড পরে কি বলা হয় আমরা সেমিকোলন ব্যবহার করি দেখো এখানটায় তোমার পাদচ্ছেদ আছে তাহলে এর থেকে এর অর্ধেক তাহলে অর্ধেক পাদচ্ছেদ ঠিক আছে আর এখানে প্রথম ছেদ আছে তাহলে একে বলতে পারি কিন্তু আমরা দ্বিতীয় ছেদ আমরা বোঝা গেল তাহলে দেখো তাহলে আমরা সেমিকোলন সেমিকোলন কে বলাচ্ছে অর্ধ পাদচ্ছেদ বা দ্বিতীয় ছেদ সেমিকোলনের চিহ্নটা কি উপরে একটা ফুল স্টপ আর নিচে যদি মানে কমা দেওয়া হয় তখন তাকে বলাচ্ছে কিন্তু সেমিকোলন ঠিক আছে উপরে একটা ফুল স্টপ নিচে যদি কমা দেওয়া হয় তাকে সেমিকোলন বলা হয় আরে এর জন্য আমার কতটা থামা প্রয়োজন এই যে সেমিকোলনের জন্য কতটা থামা প্রয়োজন এর জন্য থামা প্রয়োজন এক বলতে যে সময় লাগে বলেছিলাম কমার জন্য এক বলতে যে সময় লাগে আর এখানে এক বলতে যে সময় ঠিক আছে তার দ্বিগুণ বোঝা গেল তাহলে দেখেছি দাঁড়ির জন্য আমাদের দাঁড়ির চিহ্নটা এরকম একটা দাগ সোজা দাগ এক সেকেন্ড থামতে হয় কমা এরকম একটা কমা চিহ্ন যার জন্য আমাকে কিন্তু এক বলতে যে সময় লাগে সেটুকু থামতে হয় আর সেমিকোলন বা অর্ধচ্ছেদ বা দ্বিতীয় ছেদ এর জন্য কি সময় লাগে এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় কিন্তু আমাদের থামতে হয় তাহলে আমরা দাঁড়ির চিহ্ন পেলাম সময় পেলাম কমা চিহ্ন চিনলাম সময়টা জানলাম এবং সেমিকোলনের চিহ্নটা চিনলাম সময়টা কিন্তু আমরা বুঝলাম মানে বোঝা গেল এইবার আসো অন্য যে জায়গাটা রয়েছে বন্ধুরা পরপর আমরা দেখো শিখি ধরো হচ্ছে ক্লোন ঠিক আছে ক্লোন পেয়েছি ক্লোন মানে ছেদ বলতে পারো ক্লোন মানে আবার দৃষ্টান্ত কিন্তু বলতে পারো ঠিক আছে এই যে ক্লোন ছেদ বা দৃষ্টান্ত এর জন্য কত সময় থামতে হয় আসলে ক্লোনটা হচ্ছে এটা হচ্ছে ক্লোন চিহ্ন ঠিক আছে দুটো যে ডটটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ক্লোন চিহ্ন এর এই যে দুটো ডট দিয়ে থাকলে তাকে ক্লোন চিহ্ন বলা এবার ক্লোন চিহ্নের জন্য আমি কত সময় থামবো এক সেকেন্ড থামবো অর্থাৎ একের জন্য আমরা এক সেকেন্ড থেমেছিলাম যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম তার জন্য এক সেকেন্ড থেমেছিলাম ঠিক তেমন কোনো লেখা যদি আমরা ক্লোন পাই ক্লোনের জন্য কিন্তু আমরা এক সেকেন্ড সময় কিন্তু থামবো তাহলে ক্লোনের চিহ্নটা দেখো এরকম এবং তার জন্য থামতে হবে কিন্তু আমাদের এক সেকেন্ড পরিমাণ সময় হ্যাঁ এর পড়তে গিয়ে তো সেটা ঘড়ি দেখে মাপা সম্ভব না এক সেকেন্ড মানে বুঝতে পারছো সামান্য সময় ততটা থেমে গেলে হয়ে গেলে যদি একটানা পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু কিন্তু কোনো মানেটাই কিন্তু থাকছে না বা সঠিক সম্পূর্ণ মানেটা কিন্তু উপলব্ধি করা যাবে না এবার দেখো ক্লোন ড্যাশ আমরা এটাও দেখি ঠিক আছে যাকে বলা হচ্ছে ক্লোন ড্যাশ বা যাকে বলা হচ্ছে দীর্ঘচ্ছেদ কিন্তু যাকে বলা যেতে পারে অর্থাৎ ক্লোন ড্যাশ মানে এই দুটো ফোঁটা দিয়ে একটা ড্যাশ চিহ্ন দেওয়া ঠিক আছে তাকে কি বলা হয় বলতো ক্লোন ড্যাশ ঠিক আছে এই ক্লোন ড্যাশের জন্য কত সময় থামতে হবে এই ক্লোন ড্যাশের জন্য কিন্তু এক সেকেন্ড থামতে হবে ঠিক আছে তাহলে ক্লোন ড্যাশের জন্য আমি কত থামবো ক্লোন ড্যাশের জন্য কিন্তু আমি এক সেকেন্ড সময় থামবো তার চিহ্নটা কেমন সেটা পেয়ে গেলাম এবার দেখো তারপর আমি কি পাচ্ছি আমি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন পাচ্ছি ঠিক আছে এই যে জিজ্ঞাসা বা তোমার যাকে বলা হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্নর চিহ্নটা কেমন এরকম ঠিক আছে কাস্তে কাস্তের মতন ফলে জিজ্ঞাসা প্রশ্নসূচক চিহ্নটা এরকম এবারে এর জন্য আমার কতটা সময় থামতে হবে জিজ্ঞাসা চিহ্নের জন্য এখানেও কিন্তু এক সেকেন্ড সময় থামতে হবে তাহলে দেখো ক্লোনের জন্য আমরা এক সেকেন্ড ক্লোন ড্যাশের জন্য এক সেকেন্ড জিজ্ঞাসা প্রশ্নসূচক চিহ্নটা এরকম দেখতে তার জন্য আমরা কেমন থামবো এক সেকেন্ড ক্লিয়ার এরপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন ঠিক আছে বিস্ময় বা যাকে বলা হচ্ছে আবেগ ঠিক আছে সেটা কেমন দেখতে সেটা দাড়ি দিয়ে তলায় একটা ফোঁটা অনেক হচ্ছে চোখের জলও কিন্তু আমাদের বলে থাকে ফলে প্রথমে একটা দাড়ি দেবো দাড়ির তলায় ফোঁটা দেবো তাকে বলা হচ্ছে বিস্ময় বা আবেগসূচক চিহ্ন ঠিক আছে এর জন্য কতটা থামতে হবে এর জন্য কিন্তু ওয়ান সেকেন্ড পরিমাণ কিন্তু আমাদের থামতে হবে ব্যাপারটা ক্লিয়ার তাহলে বিস্ময়সূচক চিহ্নটা এরকম দেখতে এর জন্য থামতে হচ্ছে কত সময় এক সেকেন্ড সময় থামতে হচ্ছে এবার দেখো ড্যাশ কি বলাচ্ছে এই যে ড্যাশ ঠিক আছে আর ড্যাশের জন্য আমাদের কতটা সময় থামতে হবে ড্যাশ মানে কি ড্যাশ বানাচ্ছে এই যে ছোট্ট হাইফেন হাইফেনের থেকে একটু বড়কে বলাচ্ছে কিন্তু ড্যাশ হাইফেনের থেকে একটু বড় জিনিসকে বলাচ্ছে কিন্তু ড্যাশ তাহলে এই ড্যাশের জন্য আমাদের কতটা সময় থামতে হবে ঠিক এই ড্যাশের জন্য কিন্তু আমাদের এক সেকেন্ড সময় হচ্ছে থামতে হবে তাহলে ড্যাশের জন্য কি বললাম কতটা সময় থামতে হবে ড্যাশের জন্য কিন্তু আমাদের এক সেকেন্ড সময় থামতে হবে তাহলে দেখো আমরা প্রত্যেকটা দেখো চিহ্ন কি সেটা আমরা পেয়ে গেলাম চিহ্ন দেখতে কেমন সেটা আমরা পেয়ে গেলাম এবং কতটা সময় থামা প্রয়োজন সেটাও কিন্তু পেয়ে গেলাম দেখো আরও অনেক চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করি যেমন ধরো আমি যদি বলি ধরো এই চিহ্নটা যদি আমরা ব্যবহার করি যেমন ধরো হাইপেনটাই ধরো ব্যবহার করলাম আমি ড্যাশের কথা বললাম হাইপেন ড্যাশটা একটু বড় হাইপেনটা কিন্তু একটু ছোট যাক সংযোজক চিহ্ন মানে এটা যোগ করতে সাহায্য করে বলে একে সংযোজক চিহ্ন কিন্তু বলা যেতে পারে তাহলে এই যে সংযোজক চিহ্ন একটু এর জন্য কতটা থামতে হয় এর জন্য থামতে হয় না থামতে হয় না লেখার মধ্যে যখন এই হাইপেনটা ব্যবহৃত হয় তার জন্য কিন্তু থামার কোনো প্রয়োজন কিন্তু
হয় না জাস্ট আমি হাইপেন চিহ্নটা কিন্তু দিতে পারবো দুটো সংযোগ করার জন্য কিন্তু এর জন্য থামার কোনো প্রয়োজন হয় না কিংবা ধরো আমি যদি বলি ঊর্ধ্বকমা ধরো এই যে ঊর্ধ্বকমা যাকে বলা হচ্ছে উদ্ধরণ চিহ্ন ঠিক আছে ইংরেজিতে যাকে বলা হচ্ছে কোটেশন চিহ্ন ঠিক আছে এবার এই যে ঊর্ধ্বকমা বা কোটেশনটাকে আলাদা করে তোমাদের বুঝিয়ে দেব যে ঊর্ধ্বকমা বা উদ্ধরণ চিহ্ন কি ধরো সিঙ্গেল হতে মানে ঊর্ধ্বকমা কি ধরো কোনো লেখার শেষে এরকম ঊর্ধ্বকমা কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এবার এই ঊর্ধ্বকমা ইংরেজিতে আমাদের যেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে যে আমরা বলি না যে কি লিখতে হয় বলতো ইংরেজিতে একটা ধরো আমরা লিখলাম এই হোলি অ্যাঞ্জেলস স্কুল দেখো এস এর পরে এরকম দেওয়া হয় কিংবা আবার কি হয় আগে দেওয়া হয় ঠিক আছে আমরা অ্যাপোস্ট্রোফি এস ইত্যাদি ইত্যাদি ভাষায় কিন্তু যে কথাটা ব্যবহার করি সেই এই যে ঊর্ধ্বকমা সেই ঊর্ধ্বকমার ক্ষেত্রে অর্থাৎ লেখার উপরে যে কমাটা দেয় সেটা ঊর্ধ্বকমা এর জন্য কিন্তু থামতে হয় না ঠিক আছে অর্থাৎ এর জন্য থামার কিন্তু কোনো প্রয়োজন হয় না ঊর্ধ্বকমার জন্য এবার ধরো কিন্তু আমি যদি কোটেশনটা ব্যবহার করি আমি যদি কোটেশনটা ব্যবহার করি এবার কোটেশন বা উদ্ধরণ চিহ্ন ঠিক আছে কোটেশন বা উদ্ধরণ চিহ্ন যদি আমরা ব্যবহার করি এই কোটেশন বা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করলে এটা সিঙ্গেল হতে পারে ঠিক আছে এটা কিন্তু ডাবল হতে পারে সিঙ্গেল কোটেশন এরকম একটা সাধারণত একটা গ্রন্থকে আটকানোর জন্য বা একটা গ্রন্থকে বোঝানোর জন্য আর বিশেষ কোনো উদ্ধৃতিকে বোঝানোর জন্য ডাবল কোটেশন কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ কোটেশন চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন সিঙ্গেল কমা অতের উপর একটা কমা ওইদিকে একটা কমা যদি লেখা হয় সিঙ্গেল কোটেশন এদিকে দুটো কমা ওইদিকে যদি দুটো কমা লেখা হয় তাহলে ডাবল কোটেশন এই কোটেশনের জন্য কিন্তু কতটা সময় থামতে বলতো এক বলতে যে সময় লাগে এক বলতে যে সময় লাগে ঠিক আছে অর্থাৎ যেখানে আমরা কোটেশন পাবো সেখানে দেখবো কিন্তু এক বলতে যে সময় লাগে আমাকে ততটা পরিমাণ কিন্তু থামতে হবে এবার দেখো আমি যদি আবার তোমার বিকল্প চিহ্ন বলি তাহলে বিকল্প চিহ্ন বা বাঁকাদারি চিহ্ন যদি বলি বিকল্প বা বাঁকাদারি বা অবলিক বলা যেতে পারে ঠিক আছে বা তোমার অথবা চিহ্ন বলা যেতে পারে ঠিক আছে সেটা কীরকম বলা হতো এরকমভাবে বাঁকাভাবে একটা কিন্তু দাঁড়িয়ে দেওয়া হয় তাহলে এর জন্য আবার কতটা সময় থামতে হয় এর জন্য কিন্তু এক বলতে যে সময় লাগে এর জন্য কিন্তু এক বলতে যে সময় লাগে সেই সময়টা কিন্তু থামতে হয় ঠিক আছে অর্থাৎ বিকল্প বা বাঁকাদারি বা অবলিক চিহ্ন বা অথবা চিহ্নর জন্য কতটা থামতে দাঁড়িটাকে একটু বাঁকা করে দিলে সে এক বলতে যে সময় লাগে সেই পরিমাণটা কিন্তু আমাকে থামতে হয় এছাড়া দেখো বন্ধুরা আমরা আরও কিন্তু বাংলা ব্যাকরণে কিন্তু আরও চিহ্ন ব্যবহার করে থাকি সেই ব্যবহারটাও জানবো তবে বন্ধুদের বলে রাখি শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি বড় শেয়ার করে দিও কারণ তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে আর আমার পড়া যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখো বন্ধু আরও আমরা কী কী জিনিস ব্যবহার করে থাকি বাংলা যখন ধরো আমরা লিখি ধরো বর্জন চিহ্ন ঠিক আছে বা বলতে পারি আমি লোপও বলতে পারি বর্জন চিহ্ন বা লোপ চিহ্ন ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করি বা ইলেক কথাটাও কিন্তু এর সঙ্গে হয়তো আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ ইলেক চিহ্ন অর্থাৎ তিনটে ডট বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটে স্টার চিহ্ন কিন্তু দেওয়া হয় অর্থাৎ তিনটে ডট যেখানে থাকবে সেখানে জানবে কবি সাহিত্যিকদের আরও বক্তব্য কিছু ছিল আরও বলতে চেয়েছিলেন তিনি তিনটে ডট দিয়ে থেমে গেলেন মানে কি পাঠক বুঝে নেই আসলে আমি কী বলতে চেয়েছি এই চিহ্নটা মানে হচ্ছে বর্জন করে দেয় আমার আরও কিছু বক্তব্য ছিল বুঝলাম না তুমি সেটা বুঝে নাও এই তিনটে ডটকে বলা হচ্ছে কিন্তু আমাদের বললাম বর্জন চিহ্ন বা লোপ চিহ্ন এর জন্য কিন্তু থামার প্রয়োজন হয় না বললাম এর জন্য কিন্তু থামার প্রয়োজন হয় না জাস্ট আমাকে পড়ে গেলেই কিন্তু হয় ঠিক আছে এবার আমি যদি বন্ধনীর ক্ষেত্রে দেখি বন্ধনী বন্ধনী আবার তিন প্রকার ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট আবার দেখো থার্ড ব্র্যাকেট লেখার মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দেখি লেখাকে ডিসক্রিপশন করার জন্য বোঝানোর জন্য ব্র্যাকেটে রেখে বা তার পরিচয়টা দান করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করা হয় তাহলে এই যে তিনটে ব্র্যাকেট আমরা বা বন্ধনী চিহ্ন দেখি এর জন্য কিন্তু থামতে কী বললাম বন্ধুরা এর জন্য কিন্তু থামতে হয় না অর্থাৎ এটাকে যে থামবো সেটা কিন্তু দরকার হয় না যে বন্ধনী কোথাও দিয়ে আছে থামবো এটা কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই ঠিক আছে বা তুমি আরেকটা জিনিস ইয়ে করতে পারি আমরা সংক্ষেপণ চিহ্ন যাকে বলা হচ্ছে সংক্ষেপণ ঠিক আছে যাকে বলা হচ্ছে সংক্ষেপণ বা তোমার যাকে বলা হচ্ছে এই যে বিশ্রাম চিহ্ন সংক্ষেপণটাই ভালো ইউজ হয় যেমন এটা কি বলতো ফুল স্টপ দেওয়ার পর যাকে ব্র্যাকেটের থেকে কিন্তু আটকে দেওয়া
হয় এটা তেমন ব্যবহার নেই বললেই কিন্তু চলে একটা ফুল স্টপ দিয়ে যদি ব্র্যাকেট আটকে দেয় তাকে বলা কিন্তু সংক্ষেপণ চিহ্ন এরকম প্রত্যেকটা জিনিস দেখো বন্ধুরা আমরা কিন্তু এরকম ব্যবহার করছি কিন্তু আমরা প্রচুর পরিমাণ লেখালেখির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি নিজে লেখার ক্ষেত্রে নোট লেখার ক্ষেত্রে কিন্তু আমরা আদৌ জানি না আসলে কার নামটা কি বা কার জন্য কতটা থামাই প্রয়োজন তাই আমরা অনর্গল কিন্তু আমরা একবারে পুরো যেমন একটা ট্রেন স্টেশন ছাড়া পরে অন্য স্টেশনে যাওয়ার পরে একবারে গতিতে বয়ে যায় কোথাও থামার এতটুকুই করে না বাস ফাস দেখবো মাঝে ব্রেক করে সাইকেল ব্রেক করে এই করে কিন্তু তেমন প্রয়োজন হয় না আমাদের পড়াশোনা গড় 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 করে কিন্তু আমরা রেল লাইনের মতন পড়ে যাই কিন্তু বিষয়টা বুঝি না আসলে কোন বিরাম চিহ্নটা ব্যবহার করা আছে তার জন্য কতটা থামতে হবে মানেটাকে বোঝানোর জন্য আমার কি করা উচিত সেটা কিন্তু আমরা জানি না অনেকে আমরা এটাও জানি না হয়তো নাম শুনেছি বর্জন চিহ্ন কিন্তু জানি না তার চেহারাটা এরকম কিংবা হয়তো আমরা লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখেছি এরকম তিনটে ডট দিয়ে আছে তিনটে স্টার চিহ্ন দিয়ে আছে কিন্তু আমরা জানি না এটা আসলে কি আমরা ভাবি ভুল প্রিন্ট হয়ে গেছে কালি পড়ে গেছে বা এর জন্য থামা প্রয়োজন আছে কি আছে না আছে আমরা কিন্তু এটা বুঝি না আশা করছি বন্ধুরা আজকে যে আমি বিরাম চিহ্ন তার যে আকৃতি এবং তার যে চেহারা বা কোন বিরাম চিহ্নের জন্য কতটা থামা প্রয়োজন সাহিত্যের অর্থবোধের জন্য সেটা তোমাদের মতন করে খুব সহজ ভাষায় বোঝাতে পারলাম তারপরে যদি মনে হয় কোনো সমস্যা রয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধুরা